হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা যদি ভালো না থাকো, এখন আবার ভালো হয়ে যাবে। কেন বলো তো? একটু জ্ঞান দিতে এসেছি। কি নিয়ে বলো তো? তোমরা ভিডিওটাতে বেশ ভালোই ভিউ এসছে দেখলাম, 1.23K সামথিং, আমার সঠিক খেয়াল নেই। সুমিতাস অল ইন ওয়ান চ্যানেলটা আশা করছি দেখেছো। এখনকার দিনের হট ট্রেন্ডিং টপিক মৌমিতা বসাককে নিয়ে ভিডিও করেছে, পজিটিভ না নেগেটিভও না। ও বলতে চাচ্ছে, ও মানে ব্যালেন্স করে রেখেছে, বিষয়টাকে ব্যালেন্স করে রাখতে চাচ্ছে। কিন্তু থাম্বনেলটা দেখেছো কি? আমার থাম্বনেলটা না, ওর থাম্বনেলটা দেখেছি নাকি? আমাদের সবার পরিচিত চরিত্র দ্রৌপদীকে নিয়ে বলেছে, মৌমিতা বসাকের সঙ্গে তুলনা করেছে। কি বলেছে? মৌমিতা বসাক আমাদের ইউটিউবে দ্রৌপদী। তো এইটা এই জায়গাটায় আমি পড়ে যাচ্ছি জ্ঞান দিতে। আমি কি বলতো, ও প্রথমে বলে নিই, ও ভিডিও শুরুতে কি বলেছে দেখে নাও একবার। সরি, একটু নিজের জন্য রেস্ট করছিলাম, অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো কন্টেন্টই পাইনি। তো ওর কন্টেন্ট ছিল না, ওর কন্টেন্ট ছিল না, আর ও কি বলেছে, ও নিজেকে রেস্ট দিচ্ছিল। তারপরে কি বলেছে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি, যাই হোক, অ্যাকচুয়ালি ওর কাছে কোনো কন্টেন্ট ছিল না, তাই ও ভিডিও করেনি তিন দিন। ঠিক আছে, তো হঠাৎ করে মাথায় আসলো মৌমিতা বসাককে নিয়ে বানাতে হবে ভিডিও, তাও কি একটা গরম গরম জিনিস দিতে হবে দ্রৌপদীকে নিয়ে। বেশ ভালো, তোমার কাছে কন্টেন্ট নেই, মৌমিতা বসাককে নিয়ে ভিডিও বানাচ্ছ, বেশ ভালো। সবাই বাহ্যিক গঙ্গামে হাত ধো রহি হ্যায়, ম্যা ভি ধো রহি হুঁ, বাট অ্যাজ হার লাভার্স, অ্যাজ হার ওয়েল উইশার্স। ঠিক আছে, কিছু কিছু ইংরেজি আমিও জানি ভাই, একটু ইংরেজি তো আমিও দিতে পারি। তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ভিডিও বানাচ্ছি, জানি না কেউ এটাকে তেল মারানো নেবে না গলানো তেল লাগানো, যাই হিসেবে বাটার মাখাচ্ছি, যা খুশি নিতে পারো, বাট আমি আমার মনের ভাবনা প্রকাশ করি, সবার অধিকার আছে ভাই। যাই হোক, প্রথমে বলে নিই, দ্রৌপদী একজন চরিত্র, মহাকাব্যিক চরিত্র, যিনি হচ্ছেন আমাদের ভারতের বিখ্যাত দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত, মহাভারতের ক্যারেক্টার, পঞ্চপাণ্ডবের কমনওয়াইফ, সাধারণ বউ হিসেবে পরিচিত। সে কি নিজের ইচ্ছায় বিয়েটা করেছিল নাকি পাঁচজনকে? পাঁচজনকে কি নিজের ইচ্ছায় বিয়ে করেছিল? পঞ্চপাণ্ডবের মাতা বলেছিল যে তোরা যুদ্ধে জয় করে যে জিনিস পাবি সবসময় পাঁচজনে ভাগ করে নিবি। সেখানে দ্রৌপদীর, এক নম্বর তো দ্রৌপদীর কোনো দোষ ছিল না, ঠিক আছে? তারপরে তুমি যে দ্রৌপদীকে এনেছো, এটা যদি কোনো রকমে কোনোভাবে খুব একটা ভাইরাল হয়ে গিয়ে জায়গা মতন পৌঁছে যায়, তুমি কি রেহাই পাবে ভাবছো? তুমি একটা মহাকাব্যিক চরিত্রকে নিয়ে ছেলেখেলা করছো, রোস্টিং ভিডিও করছো মহাকাব্যিক চরিত্রকে নিয়ে, তোমার প্রাণের ভয় নেই গো? হ্যাঁ, কন্টেন্ট নেই কন্টেন্ট নেই করতে করতে তুমি একদম মহাকাব্যিক চরিত্রে ঢুকে গেছো, নেক্সট যদি এরকম ভিডিও করতে চাও না তো সাবধান, ঠিক আছে? দ্রৌপদীর পাঁচটা স্বামীর নাম জানো কি? প্রশ্ন করব? বলতে পারবে না, আমি পড়াশোনা করেই এসেছি। ভীম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ঠিক আছে? বেশ পড়াশোনা করে এসেছি, বুঝতে পেরেছো? তোমার কথার উত্তর দিতে হবে তো, বলো তো। অ্যাসিস্ট্যান্ট রেখেছে মৌমিতা আমাকে। যাই হোক, এরকম করার আগে ভিডিও করছো করো, নেগেটিভ ওয়ে তো করছো করো, তোমার চ্যানেল, তোমার মতামত, তুমি যা খুশি করতে পারো। দ্রৌপদীকে কেন নিয়ে আসলে? গেল এক নম্বর কথা। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি না বলে অ্যাকচুয়ালি বলো। তারপর হচ্ছে বেশি স্মার্ট হয়ে যাচ্ছে না, উচ্চারণটা সঠিক কেউ বুঝতেই পারছে না। সকালবেলা থেকে টিফিন, সকাল না দুপুরবেলা থেকে টিফিন, তারপরে বিকেলবেলা খাওয়া, রাত্রিবেলা ঘুমানো, মাঝরাত্রি মিষ্টি খাওয়া, আর মাঝে মাঝে নিজের সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা। এই দেখে যদি 40,000 সাবস্ক্রাইবার, সরি সরি হয়ে যাক, যেটা ঠাকুর করে 40,000। তারপর কি বলছো, মৌমিতা বসাক 12টার সময় উঠছে, 12টার সময় উঠে সকালের খাওয়া খাচ্ছে, না দুপুরের খাওয়া খাচ্ছে, এইভাবে বললে না ঠিক, একদম কপি করেছি, ভালো। দুপুরের খাওয়া খাচ্ছে, তারপরে মিষ্টি খাচ্ছে, ব্রুনোর সঙ্গে থাকতে বলছো যে, আরে ওর ক্ষমতাটা দেখো, তোমার ওকে নিয়ে রোস্ট করে উঠতে হচ্ছে ওপরে, আর ও সাধারণভাবে ল্যাপ খেয়ে পড়ে আছে, এই শপিং করছে ওই করছে, তাই দিয়েই ওর 40,000 বললে না? 40,000 হতে আর কতদিন বাকি? তোমাকে প্রার্থনা করতে হবে না ঠাকুরের কাছে, তোমরা যা শুরু করেছো ওর পেছনে লেগে, ওর এমনিই 40,000 হয়ে গেল বলে, তোমাদের অসুবিধা নেই, ওর হয়ে যাবে। আর তুমি নিজের চিন্তা করেছো কি? লাস্টে বললে না যে ওয়াচ টাইম হয়ে গেছে মৌমিতার পিছনে লেগে লেগে, না মৌমিতার পিছনে লেগে লেগে ওয়াচ টাইম হয়ে গেছে, এখন ওর পিছনে লেগে লেগে তুমি সাবস্ক্রাইবার নিচ্ছ, যার কাছ থেকে এত কিছু পাচ্ছ তার জন্য একটা পজিটিভ ভিডিও তো করতেই পারো, তাই না?
এটা তো একটা মনুষ্যত্বের মধ্যে পড়ে, করতে পারো, একটা করে দাও। হ্যাঁ, আর তুমি বলছো যে ও যা করছে সেই দেখেই ওর 20,000-21,000 ফ্যান হয়ে গেছে। তুমি 20,000 বলেছিলে, এখন 21.4 না 3, যাই হোক 21-এর ওপরে। তো একটা ব্লগিং চ্যানেলে না এটাই হয়, একটা ব্লগিং চ্যানেলে এটাই হয় যে আমি সারাদিন কী করছি, আমি কী খাচ্ছি, আমি কেমনভাবে বেঁচে আছি, আমি সারাদিনের কাজকর্ম আর কি ব্লগিং চ্যানেলে দেয়। তাহলে তুমি বলছো যে ও এই করে 20,000, এটাই তো করতে হবে। আমরা যেটা করছি সেটা কী? আমরা, আমি তুমি যেটা করছি সেটা কী? তুমি ওর বিপক্ষে চলে যাচ্ছ মাঝে মধ্যে, আমি আবার ওর পক্ষে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে বলছি। তো নেক্সট যদি এরকম কথা বলো, একটু ভেবে চিনতে বলো, কারণ ব্লগিং ভিডিওটাই এই সারাদিনের কাজকর্ম লোকে দেখতে চায়। আর আমাদের মতন যারা আছে একটু মশলা মেরে করি, তাদের ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। আমাদের আবার এই ব্লগিং ট্রগিং আমাদেরটা কেউ দেখে না, তো তাই আমাদের আবার সাইড ওয়েতে যেতে হয়। বলো ঠিক বলেছি কি না, একটা হাততালি দাও তার জন্য। তো এখন বাজে বেলা 12টা, দুপুর 12টা, ঠিক আছে, ওই সকাল দুপুরের মাঝখানে, এখনও 12টা বেজে পারেনি, 12টা বাজতে 1 মিনিট বাকি। তো আমার তৈরি ছিল অন্য একটা ভিডিও, আমার কিন্তু কন্টেন্ট থাকে, ডেলি কন্টেন্ট থাকে, যারা আমার ভিউয়ার তারা জানে। তো আমার কন্টেন্ট ছিল অন্য, তো তোমার থাম্বনেলটা দেখে আমি ভাবলাম এই মেয়েটা তো মানে ভীষণ বিপদে পড়ার কাজ করছে। তুমি কিন্তু বিপদে পড়ার কাজ করছো, মহাকাব্যিক চরিত্র নিয়ে টানাটানি করো না। আমি তোমার তোমার পক্ষে হয়েই কিন্তু কথাগুলো বলছি, তুমি আমার ভেবো না যে আমি তোমার বিপক্ষে চলে গেছি মৌমিতার বসাকের জন্য, কারোর বিপক্ষে আমি যাইনি। তুমি যেগুলো করছো ভালো ভালো কথাই বলেছো, ভালো কথা বলেছো, তুমি একটাও খারাপ কথা বলোনি, একটাও নোংরা কথা বলোনি, কিন্তু তুমি যেটা করছো মহাকাব্যিক চরিত্রের দিকে যেও না। বাই চান্স যদি খুব একটা ভাইরাল হয়ে যায় না, তোমার মানে ভবিষ্যৎ নিয়ে টানাটানি করে যাবে, আর আমি চাই না সেটা হোক। তো ইন ফিউচার সেটা তুমি মনে রেখো। আর নিহাতি যদি কারোর সঙ্গে কারোর তুলনা করতে হয়, তো যার সাথে তুলনা করছো তার সম্পর্কে হোমওয়ার্কটা ভালো করে করে নিও। হ্যাঁ, মানে বাড়িতে পড়াশোনাটা, হোমওয়ার্ক মানে বাড়ির পড়াশোনা, ঠিক আছে, হোমওয়ার্কটা যথাযথভাবে করে নিয়ে তারপরে তুমি ক্যামেরার সামনে এসে বলো। আমি কিন্তু ওই গর্তের মধ্যে পড়ি না যেখানে টাইটেলে এক, থাম্বনেলে এক, ভিডিওতে এক আর কন্টেন্ট এক থাকে, একদম না। আর তুমি বলছিলে না, থাম্বনেল এক, কন্টেন্ট আর এক, বিষয় আর এক, এই আর এক, ওই আর এক। তোমার তোমার থাম্বনেল এক ছিল, তোমার কন্টেন্টের মধ্যে তোমার থাম্বনেলের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। তুমি বলছিলে না তোমার মনের মধ্যেই মনে কুটকুট করছিল, তাই আমি বলছি, মানে কুটকুট মানে সন্দেহ যাচ্ছিল আর কি, খারাপ সেন্সে নিও না। তো তোমার থাম্বনেলের সঙ্গে তোমার ভিডিওর বিষয়ের, কন্টেন্টের কোনো সম্পর্কই ছিল না। ওখানে দ্রৌপদীর সঙ্গে ইউটিউবে দ্রৌপদী মৌমিতা বসাকের কী মিল সেটার কোনো তুমি তুলনাই ধরে তুলতে পারোনি, তুলে ধরতে পারোনি, সরি, তুলনাই তুলে ধরতে পারোনি। তাই থাম্বনেলটা পরে সেট করো না হয়, আগে নিজের ভিডিওটা দেখে নাও, তারপর তুমি পরে থাম্বনেল সেট করো, তাহলে ভালো হবে, বুঝতে পেরেছো? তো একটাই কথা বলবো, পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে, আমি চাই না তুমি মরে যাও, যাই করবে ভেবে চিন্তে করো। আমারও এরকম হতো আগে, তো তোমার তো শুনলাম ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, দেখেছো তোমার পুরো ভিডিও দেখেছি, কংগ্রাচুলেশন তার জন্য। আর যেভাবে মৌমিতার সঙ্গে মানে পেছনে বলবো না, মৌমিতার সঙ্গে আর কি যাত্রা করার চেষ্টা করছো, আশা করছি সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আর মৌমিতা দি, তোমার গাড়িটা অনেক বড়, সবাই উঠে উঠে বসছে, আমাকেও একটু নাও তোমার পাশে নিও, আমাকে তোমার পিছনে নিও না, তোমার পাশে নিও। হ্যাঁ, আমি একটু এদিক ওদিকে তোমাকে রাস্তা দেখিয়ে যদি নিয়ে যেতে পারি, যদি পারি। আমি চাই তুমি যদি কখনো আমার চ্যানেল, তোমাকে কিছু করতে হবে না, আমাকে তোমার প্রমোট করতে হবে না, আমার থাম্বনেল নিয়ে, আমার ভিডিও লিংক নিয়ে তোমার কমিউনিটি পোস্টে লাগাতে হবে না। আমি শুধু চাই তুমি যখন একান্তে থাকবে, যখন তুমি ভাববে যে আমাকে কে ভালোবাসে, আমাকে কে কে ভালোবাসে, আমার ভালো কে কে চায়, সেই লিস্টের মধ্যে যেন আমার নামটা থাকে, আমি শুধু এইটুকু চাই, আর কিচ্ছু চাই না। তো সবাইকেই বলছি, যারাই রোস্ট করতে চাচ্ছ বা কারোর পেছনে লাগতে চাচ্ছ, লাগো, এটা কন্টেন্ট একটা, এটা নিয়ে কোনো খারাপ কিছু নেই, কিন্তু এই যে মহাকাব্যিক চরিত্র নিয়ে ধরে টানাটানি করছো না, এতে তোমাদেরই ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তো আজকে আমার ভিডিওটা এই নিয়েই ছিল, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাই বাই।